নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু ইবনে সাহাবী তিনি বললেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ও বাইনহুমা উমুরুন মুস্তাবাহাত। দেখো হালাল অনেকগুলো হালাল জিনিসকে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন, হারামগুলোর ব্যাপারে মেজরিটি আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন। ও বাইনহুমা উমুরুন মুতাশাবিহাত, মাঝখানে কিছু কিছু অল্প কিছু জিনিস আছে একটু আনক্লিয়ার, শুভ সন্দেহ সংশয়পূর্ণ, এটা কি হালালে পড়ে না হারামে পড়ে ক্লিয়ারলি বোঝা যায় না, এরকম কিছু জিনিস থাকতে পারে মাঝখানে। এখন এরকম কিছু জিনিস মাঝখানে থাকলে আপনি কি করবেন, কি করা বলেন? অ্যাভয়েড করা। সেই গাইডেন্সটা তিনি হাদিসে দিলেন যে যেই ব্যক্তি শুভ সন্দেহপূর্ণ জিনিসগুলোকে অ্যাভয়েড করবে, ওগুলো করবে না, তাহলে ফাকাদ ইস্তাবরাআ লিদিনিহি ওয়া ইরদিহি, সে তার দিনকে তার পজিশনকে সম্মানকে তার নিজের স্ট্যাটাসকে তার ব্যক্তিত্বকে হেফাজত করলো। শুভ সন্দেহপূর্ণ জিনিস না খাওয়া, এক জায়গায় খাওয়া দাওয়ার পাওয়া গেল এটা হালাল না হারাম বোঝা যাচ্ছে না, কোনো কারণে কনফিউজ হয়ে গেছেন, কি করবেন? সেটা খাওয়া যাবে না, অ্যাভয়েড করতে হবে। এরকমভাবে এই হারাম এবং হালাল থেকে দূরে থাকা, এটাও কিন্তু বোঝা গেল যে একটু দূরে থাকলেন, একদম হারাম তার থেকে দূরে থাকলেন, তাছাড়া হারাম নয় সরাসরি সন্দেহ এসে তার থেকেও দূরে থাকলেন, অতিরিক্ত সতর্কতা হলো। এই অতিরিক্ত সতর্কতাটা ভালো জিনিস, নাকি এর নাম এক্সট্রিমিজম? এটা ভালো জিনিস। ওয়ামান ওয়াকা ফি শুবহাত ওয়াকা ফি হারাম, আর যে ব্যক্তি শুভ সন্দেহ জিনিসের মধ্যেও কোনো বাজ বিচার করে না তাইলেই লয় এ হারাম তো ক্লিয়ার না, আরে একটু সন্দেহ রাখে দেন, নিয়ে নিল, তাহলে এইরকম যার অভ্যাস হয়ে যাবে সে এরকম নিতে নিতে সন্দেহগুলা থেকে একসময় হারামের দিকেও চলে যাবে। এই জন্য সবার সন্দেহকে দূরে থাকো। তার এক্সাম্পল তিনি হাদিসে দিলেন কার রাই ইয়ারা হাওলাল হিমা ইউশিকু আন ইয়াকা ফিহি, ওই রাখালের মতো যে রাখাল গরু ছাগল নিয়ে চড়ায় কোনো একটা জমিদারের খামারের পাশে যেখানে জমিদারের বাউন্ডারি দেওয়া আছে, সেই যদি তার গরু ছাগল নিয়ে জমিদারের বাউন্ডারি ওয়ালের পাশে পাশে নিয়ে গরু ছাগল চড়ায়, তাহলে বাউন্ডারির ভিতরে যদি কোনো তার খামার থাকে, সেই খামারে তার নিজের চাষবাস থাকে জমিদারের, অথবা তার নিজের গরু ছাগলের জন্য সংরক্ষিত এলাকা সে রেখে দিয়েছে, তাহলে ওইখানে পাশে দিয়ে গেলে আপনার এই রাখালের গরু ছাগলগুলো ওই দিকে যাইতে পারে কি না? যাইতে পারে। সেদিক থেকে যাওয়ার না যাওয়ার জন্য কি বুদ্ধি করতে হবে? আর একটু দূরে আপনার গরু ছাগল রাখতে হবে, একদম বর্ডারে নেওয়া যাবে না, বর্ডারে গেলে ওদিকে ঢুকে যেতে পারে। মনে করো খেতের আইলে আপনি যদি গরু ছাগল নিয়ে যান, খেতের আইলে কি আছে? ঘাস আছে। এখন আরেক লোকের খ্যাত আছে, ফসল আছে, আপনি যদি বলেন যে আমার গরু ছাগলটা এই খ্যাতের আইলের মধ্যে আমি চড়াই নেবো চড়াবো, এটা তো ভালো ঘাস খাবে কোনো কথা নাই। খ্যাতের আইলে দিয়ে চড়াইতে গেলে আশঙ্কা আছে কি না যে পাশের লোকের ধান খেতে কামড় দিবে, জিব্বা লম্বা করে ঢুকাই দিবে, মাথাটা ওদিকে কাত করে চান্স পালিয়ে ঢুকাই দিবে, করবে না এরকম? তাহলে এইরকম জায়গায় গরু ছাগল চড়ানো কি সেফ? তাহলে ওই ঘাস খাওয়া থেকে আপনার গরু ছাগলকে দূরে সরিয়ে নিতে হবে। এই হলো হাদিসের অর্থ, এটা হলো সাদ্দান লিদারা, যে এটাই হচ্ছে সাদ্দান লিদারিয়া, যে জিনিস হারামের দিকে নিয়ে যায় তার থেকে দূরে থাকো, সতর্কতা অবলম্বন করো। এই বিষয়টা বোঝার জন্য একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা ইয়াবলুগুল আব্দু আন ইয়াকুনা মিনাল মুত্তাকিন হাত্তা ইয়াদা মা লা বাসা বিহি হাযিরান মিম্মা বিহি বিল বাস, একজন মুসলমান মুমিন ভালো মুত্তাকি হবে না যতক্ষণ না কিছু কিছু হালাল জিনিস বর্জন না করে হারাম থেকে বাঁচার জন্য। কিছু কিছু হালাল জিনিস বর্জন করে যেটা হারামের একেবারে কাছাকাছি, এগুলোর থেকে সে দূরে থাকে। আর এমন কিছু করলে যেটা হালাল আছে কিন্তু এইটার অ্যাকশনে বা রিয়াকশনে হারামের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা থেকে দূরে থাকবে। তার এক্সাম্পল আসছে আরেকটি হাদিসে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না মিনাল কাবায়রে শাতমুর রাজুলি ওয়ালিদাইহি, খুব বড় কবিরা গুনাহ হচ্ছে যে কোনো সন্তান পিতা মাতাকে গালি দেবে, পিতা মাতাকে গালি দিয়ে কথা বলে।
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতাকে কোন সন্তান গালি দিতে পারে? এটা তো সাহাবারা বুঝতেই পারেননি, বিশ্বাসই করতে পারেন না। আমাদের সমাজে তো এটাও আছে, আছে না, পিতা মাতাকে গালি দেওয়ার মতো লোকজনও এখন দুনিয়াতে আছে, কিন্তু সাহাবাদের জমানায় এটা ছিল না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে হ্যাঁ, সরাসরি গালি না দিতে পারে, তবে নাম ইয়াসুব্বু আবার রাজুল ফায়াসুব্বু আবাহু ওয়াইয়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহু। তুমি যদি তোমার পিতা মাতাকে গালি না দাও, আরেকজনের পিতা মাতাকে গালি দাও, তাহলে সে তোমার পিতা মাতাকে গালি দিবে। তোমার আমার বাবা এরকম না, তোমার বাবা এরকম। তুমি যদি তার মাকে গালি দাও, সে তোমার মাকে গালি দেওয়া শুরু করবে। তাহলে তার বাবাকে গালি দেওয়াটা যদিও গুনাহ, কিন্তু এত বড় কবিরা গুনাহ না নিজের মা বাবাকে গালি দেওয়ার মতো। কিন্তু তাকে তার মা বাবাকে গালি দিলে নিজের মা বাবাকে গালি দেওয়ার মতো গুনাহ হয়ে গেল। কারণ কি, এইটা পাল্টা সে যদি ইউজ করে। এরপরে আরো অনেক হাদিস এসেছে যে অনেকগুলো কাজ আছে যেগুলো একটু সন্দেহজনক, এগুলো থেকে মুসলমান দূরে থাকবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, দাউর রেবা ওয়া রিবা, যে তোমরা রেবা হয় সুদ হয় এরকম কাজ তো ছেড়েই দিবা, যেগুলোর মধ্যে সুদ হওয়ার সন্দেহ আছে, রিবা একটু ডাউট হয়, ওইগুলোও ছেড়ে দিবা। ডাউটফুল জিনিসও কোনো কাজ করবে, ব্যবসা বাণিজ্য যাবা না। তো এগুলো অনেকগুলো দলিল পাওয়া গেল যে মুসলমান খুব সতর্ক থাকবে, এমন কোনো কাজ করবে না যে কাজের মধ্যে কি রয়েছে, শোভা সন্দেহ আছে গুনার দিকে চলে যাওয়ার জন্যে। এটার নাম হলো সাদ্দান লিজারিয়া।